মেম্বারে হয় আওয়াজ আওয়াজ দিয়ে কানে হাত দিয়ে টান দেয় একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে দিতে যায় হরিণ একটা বান্দা ছিল কাসিম তালা ঠিক অবশ্য এটা কোরআনে নেই হাদিসে নেই ইসলামের ইতিহাসে নেই বান্দার সব বানিয়েছে চেয়ারম্যান সাহেব অবশ্যই অনার্স মাস্টার্স করা বা ডিগ্রি পাস লোক হবে যতগুলো শিক্ষিত মানুষ আছে বান্দা হোক আর আপনি হোক জিজ্ঞাসা করেন তো এই ঘটনা কোরআনে হাদিসে ইসলামের বলে আসছে আমি কওমি মাদ্রাসায় পড়েছি হাফেজি পড়েছি অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছি কামেল পাস করেছি তার ডবল এত শেষ করে আপনারা তো ভালো না ওরা পাই কোথায় কারণ এক একটা শব্দে আল্লাহ যত কথা ঢুকিয়ে রেখেছে কেয়ামত এসে গেল শেষ হবে এত কথা আছে আমরা আজকে কিছু আবিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাঁচ নম্বরে হয় ওয়াশ ওয়াশ কি মাইক হাতে নিয়ে বলে এ আওয়ামী লীগ কাফের এ বিএনপি কাফের এ জামাত ইসলাম কাফের এ কাফের ও কাফের আমি আল্লাহ রবি এইটা এ দেশে এখনো করছে এখনো হচ্ছে এখানে এখানে বদল হবে না ওয়াশ হবে না আওয়াজ হবে না ওয়াশ যেহেতু আল্লাহ নিজে করেছে এটা বাদ এখানে হবে তাফসির যেহেতু লিখে দিয়েছেন তাফসির করার মাহফিল আর তাফসীর যদি কোরআন থেকে সঠিকভাবে করা হয় ঝামেলা আসবে কি সেটা এ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুরঙ্গ করা ঢাকনা দিয়ে ঠেকে এই যে ঢাকনা দিয়ে চা ঢাকা ঢাকনাটা তুলে ফেলা এর নাম আছে তাফসীর উন্মুক্ত করা কোন জিনিস আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা খোসা দিয়ে মুক্ত করা আছে খোসা ফিরে দেওয়া এর নাম তাফসীর তাহলে তাফসীর হলে অধিকাংশ মানুষের রাগ হয় তার কারণ কি আমি যদি উপজেলা চেয়ারম্যানের বাড়িতে যাই সালাম দেওয়ার পর আমার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই ঢাকায় গেছে তিন দিন পরে আসবে আপনি পরে আসেন এখন মোলায়েম কণ্ঠে দাগ দিয়েছে ওটা কি আম্মু না আব্বু বলা যাচ্ছে না ওটা ছেলে না মেয়ে আপনি টের পাচ্ছেন না এখন ওটা আম্মু না আব্বু বসার জন্য যেটা করা লাগবে ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে না আমি আশীর্ব রাখি দেই কথা বোঝার পরে পায় জামা প্যান্ট যদি খুঁজে ফেলেন এবার বসবেন ওটা আব্বু না আম্মু কথা বলেন ইসালে সালাম হয় দেশে সারা রাত কোনো অসুবিধা নেই ওরস শরীফ হচ্ছে ওরস মোবারক হচ্ছে গোসল শরীফ হচ্ছে নবরস শরীফ খসরু শরীফ কত শরীফ এই দেশে কোন বাধা নেই বাধা কেউ দেয় না যত বাধা আমি দেখেছি শুধু তাফসীর মাহফিলে কারণটা কি কারণে পৃথিবীতে অনেকে শিরিক বেদাত জুলুম আর কুফরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে কেউ ধর্মীয় ইমাসে কেউ সাধারণ ভাবে হয়তো জুলুম করে তার নিজের প্রতি স্ত্রীর প্রতি সন্তানের প্রতি জনগণের প্রতি এটা ঢেকে রেখেছে মানুষকে প্রকাশ করতে দিতে চায় না অথচ ধর্মীয় কায়দায় জুলুম দিয়ে বেদাত দিয়ে শিরিক দিয়ে কুফর দিয়ে আবরণ দিয়ে ঢেকে রেখেছে মানুষকে বুঝতে দেন এটা বেদাত না শিরিক যখনই কোরআন থেকে সঠিক তাফসীর গুলো করা হবে তখন এদের আবরণ গুলো খুলে যাবে ওই মানুষগুলো তখন বুঝবে জাতি যে এই লোকটা জাতির সর্বনাশ করছে এই জন্য ওরা তাফসীর মাহফিলে বাধা দেয় তাছাড়া কোনো কারণ আমি পাইনি পৃথিবীতে আমি তিনটা প্রাণী পেয়েছি এরা কিন্তু দিনের আলো যখন আসে সূর্যের আলোতে বের হয় না পেঁচা বাঁদর আর শামসিকা রাত যত গভীর হয় যত অন্ধকার হয় তত ওরা বেশি বের হয় বের হয়ে মানুষের কলা নষ্ট করে ফসল নষ্ট করে পানের বরজ নষ্ট করে কথা বলছে না কেন দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না রাতের অন্ধকার যাদের ভালো লাগে এদের নাম ও ডিজিটাল নাম আমি হাসির খোরাকি দেওয়ার জন্য একটা শিক্ষা আছে কেন বললাম
দিনের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না রাতের অন্ধকার বেশি নাই ভালো লাগে যাদের আজ দুনিয়াতে যারা কোরআনের আলো ইসলামের আলো সহ্য করতে পারে না ওরাই কিন্তু জুলুমের অন্ধকারের পথ শিরিকের অন্ধকারের পথ গুলো বেছে নেয় ওরা যদি অন্ধকার ভালোবেসে যদি পেশা বা দুরসাম শিকা হয় তাহলে আপনি কি তেরো নাম্বার পারা নয় নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার তিন নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন এগুলোকে মানুষ বড়দের কথা এগুলো জানোয়ারের চাইতে খারাপ আর পেশা বাবুর দাম থেকে আল্লাহ বিবেক দেয়নি কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছিল কথা বলবে না কেন বিবেক থাকার পরেও যারা বিবেকটা কাজে লাগায় না কোরআনে কারীম জানিয়েছে ইন্না শাররাত তাওয়াব্বি ইনদাল্লাহিস সামুল আমি দলিল দিয়ে বলছি এই কারণে অনেক মানুষ খুঁজে পাই না চেষ্টা করেন কেন বললাম না কথা বলে ইশারা করেন আপনাদের এসআইটি আর বড় জায়গা ছিল না এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এখন তো অনেক জায়গা লাগবে পেছনে জায়গা থাকলে পেছনে চলে যান পেছনে জায়গা আছে চলে যান কিছু মানুষ এসেছে ওরা নিজেরা শুনবে না মানুষকে শুনতে দেবে তার ওরা দায়িত্ব নিয়ে যায় যাক না হবে না দাঁড়িয়ে থাক কথা বললে কিন্তু একটা খবর আছে হয় ওখানে যান পেছনে নাই কথা বলবে না এই পেছনে কথা বলে কে আমার ভাইয়েরা আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল কোরআনের আয়াতে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে তারা যাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজে লাগে না আর আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ এখন সবচাইতে বেশি কত অন্যায় ভেসে আসে দেখে তারপরও কিছু বলে না নিজের তলের লোকের কারণে আপনি যে মানুষ সেটা তো প্রমাণ দেবেন যে আপনি মানুষ এবের পর্দায় পত্রিকায় প্রথমে হেডলাইনে কত অন্যায় বেশি আসতেছে আপনি দেখার পরও না দেখার ভান করেন আমার আল্লাহ কোরআনের সূরা আনফালের 22 নম্বর আয়াত অনুযায়ী আপনার মানুষ নেই আপনি জানোয়ার জোরে বলেন নাউজুবিল্লাহ বাকি কারে চলে গেল বারবার এরকম হলে তো সমস্যা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله পাঠাওয়া বাবিল আউ খোদা দা
আইনের তাফসীর সঠিকভাবে করলে এই জন্য কিছু মানুষের রাগ হয় যাদের আবরণ দিয়ে ঢেকে রাখা আছে, এই আবরণগুলো যখন খুলে পড়ে তখন ওরা জাতির সামনে উন্মুক্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর দরবারে পৌঁছায় না, ঝুলে থাকে। আমরা কি চাই এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল না হোক? বলেন